তো বলতেছে যে মা কুকুরকে আমরা ভাত খাবাই, উনি তো মানুষ হয় উনিকে রেখে দাও। আমার নিজের আবিকে দাদা বলতেছে যে ফটিয়ে মটিয়ে কেউ হবে চট্টগ্রামের পুটিয়া রাউজান। হ্যাঁ এইখানে হবে। কেন বললেন আপনি পুটিয়া রাউজান? গরুর লড়াই যা হয় গরুর লড়াই হয়। বাবার নাম কি আপনার? আমার বাবার নাম নূর ইসলাম। মায়ের নাম? মার নাম শিরিন। ভাইয়ের নাম? ভাইয়ের নাম ইনুস। খালার দেবরের নাম ছিল বাবু। আপনার খালার বাড়ি আমবাগান চট্টগ্রাম? হ্যাঁ হ্যাঁ। আমার সবসময় কি আতপচাল খাইতো? আমাকে মারবে, সেই ভয়ে আমি পালিয়ে যাই। আমার নানার বাড়ি ছিল নোয়াখালী, আমার সৎ মায়ের বাবার বাড়ি ছিল মাটির, আমাদের ঘর বেড়া দেওয়া। আমাদের বাড়িতে ঢোকার সময় একটা বড় বিল্ডিং ছিল, আমাদের বাড়ি থেকে গরু হাঁস মুরগি হাসপাতাল দেখা যেত, গরুর হাঁস মুরগির হাসপাতাল দেখা যেত। আমাদের বাজারে আর্মির ক্যাম্প ছিল। কোথা থেকে আসছেন? সিটাং চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে আসছেন? রাতের বেলা রওনা দিয়েছেন? কখন রওনা দিয়েছেন? সকালে? সকালে না, কালকে লাইতে নাইডে আসছি। এসে থাকাই থাকছেন কারোর কাছে? হ্যাঁ। থেকে তারপরে? আচ্ছা। ও আমার দিয়র। ও গিয়াতে আমার মেয়ে জানে। আচ্ছা, যাই হোক। কত বছর পর আসলেন ঢাকায়? ঢাকা আমি কোনোদিনও আসিনি, এ পাস। এ ফার্স্ট আসছেন? আচ্ছা। এখানে আসা দা অনেক পরিশ্রম হয়েছে। পরিশ্রম হচ্ছে, পরিশ্রমের ফসল ভালো হয় ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি আমার সঙ্গে মন খুলে গল্প করেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে বরাবরের মতো শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। এবং ইতোমধ্যে আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে আপন ঠিকানার ইউটিউব কেন্দ্রিক যত ভিডিও সবগুলো আসছে আপন ঠিকানার নিজস্ব চ্যানেলে www.youtube.com/APANTHIKANA, দ্যাট ইজ আপন ঠিকানা। এবং এই চ্যানেলটিতে এখন থেকে বেসিক থেকে শুরু করে আপডেট থেকে শুরু করে যাবতীয় আপন ঠিকানার সব ধরনের ভিডিও, ইউটিউবের ভিডিও সব কিছু আপনারা এখানে পাবেন। নট অনলি দ্যাট, কিছু কিছু ভিডিও পাবেন এই চ্যানেলে যেগুলো ফেসবুকেও প্রকাশ করা হবে না। অর্থাৎ আপন ঠিকানার অনেক কিছুই আসবে এই চ্যানেলটিতে যেটা শুধুমাত্র এই চ্যানেলেই প্রকাশ করা হবে ইউটিউবে। এবং নিঃসন্দেহে আপন ঠিকানা আরজি কিবরিয়া চ্যানেল থেকে প্রকাশ করা হতো, সেটা এখন আর হচ্ছে না। আপন ঠিকানার যাবতীয় কার্যক্রম আরজি কিবরিয়া চ্যানেলে বন্ধ হয়ে গেছে এবং আরজি কিবরিয়া চ্যানেলটি মূলত নতুন কিছু নিয়ে আসবে ইনশাআল্লাহ। তো আপনারা আপন ঠিকানার যাই কিছু খোঁজ করেন না কেন, নতুন পুরাতন, পুরাতন খুঁজলে আপনাকে আরজি কিবরিয়া চ্যানেলে যেতে হবে, কিন্তু নতুন যাবতীয় কিছু আপনি পাবেন হচ্ছে এই চ্যানেলটিতে। যারা ইউটিউবে দেখতেন তাদেরকে আমি বলবো যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন। তো আমি কথা বাড়াচ্ছি না, আর শুরুতে একটি জিনিস বলতে চাই যে যারা এই অনুষ্ঠানগুলোতে আসতে চান তারা ফোন করবেন আমাদেরকে 09639888777 এই নাম্বারে। এই নাম্বারটি ভিডিওর কোনো একবারে বড় করে দেওয়া আছে, সব ভিডিওতেই থাকে আপন ঠিকানার। আপনারা শুধু আপন ঠিকানা না, যে কোনো ভিডিওতে আমাদের এই নাম্বারটি থাকে, আপনারা ফোন করে, ফোন থেকে যে ইনস্ট্রাকশন দেয় সেটা ফলো করবেন, ফলো করে আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। কী নাম আপনার? কোহিনূর। কোহিনূর, বয়স তো দিয়েছেন 37 থেকে 38 বর্তমানে, না? আপনি হারাইছেন হচ্ছে 7 থেকে 8 বছর, তার মানে 30 বছর আগের ঘটনা, 30 থেকে 32 বছর। কী হয়েছে আমাকে একটু বলেন তো কোহিনূর, কেমনে কেমনে কি হইলো একটু ছোটবেলা থেকে বলেন। ছোটবেলায় আমার মা ঘরে আমার বাবা ঝগড়া করত। আমার বাবা? আমার বাবা আমার আম্মুর সাথে ঝগড়া করতো, বলছে যে আমার আব্বু সেদিন আবার একটা ইলিশ মাছ আনছে, আমার আব্বু বলছে যে ইলিশ মাছটা তুই সুন্দর করে লানবি। তো আমার আব্বুরা তো আতপ সাইল খায়, আতপ সাইলের একটা পাক উড়ে যায়, ফাঁকটা হয় নাই, আমার আম্মুকে আমার আব্বু মারছে মারানোর পর। আমার আম্মু আমার সব সময় কি আতপ চাল খাইতো? হ্যাঁ সব সময়, আমার বাড়িতে অভ্যাসই ছিল আতপ চাল খাওয়া, এইটা একটা ক্লু। আচ্ছা হ্যাঁ বলেন তারপর। তো সেদিন আমার আব্বু আমার আম্মুকে মারছে, আমার আম্মু আমরা ভাই বোন দুই ভাই এক ভাই এক বোন আছিলাম, ওদেরকে ঘুম নিয়ে আইয়া বোরখা আছে না বোরখা, বোরখা দড়িতে রাখি আমাদেরকে ঘুম নিয়ে আইসে। তো আমি বলছি যে আম্মু তুমি দড়িতে বোরখা লাগছো, হে ঘুমা তুই, ইয়ান হওয়ার পর তুই ঘুম তো নড়ি দেয় আর আম্মু নাই, তার মানে ওই যে বোরখা পরে চলে গেছে। আমার আম্মু চলে গেছে, তারপর তো চলে গেছে, কতদিন পরে দেখি আমার আব্বু একটা মেয়ে বিয়ে করে আনছে। ও আনানোর পরে প্রতিদিন পড়তে যায়, মূর্ত পড়তাম যাই, আমার আব্বু টাকা দিয়ে যায়, সেদিন আবার টাকা দিয়ে যায় নাই। কেন টাকা দিয়ে যায়? টাকা দিয়ে যায় নাই কেন বলতে পারবো না। টাকা দিয়ে কি করতেন? টাকা ওই মূর্ত ফেজে যাইতাম, মজা খাইতাম। আচ্ছা আচ্ছা, আপনি কি বড় ছিলেন ভাই বোনের মধ্যে? না আমার ভাই বড়। কত বড়? ছোট। আমার ভাইয়ে আমি যতটুকু বুঝি আমার ভাইয়ে এতটুকু হবে বড়। আচ্ছা আচ্ছা, ছোট। আচ্ছা
দুজনকে একসাথে যাইতেন বক্তব্যে? আবার আমি এখন আমি হারিয়ে জানার পরও আমার ভাইও কিন্তু একদিন শহরে চলে আসছে। আচ্ছা, ওটা পরের গল্প। আগে আপনারা দুজন কি একসাথে যাইতেন বক্তব্যে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলেন, তারপর ওই টাকা দিয়ে যায় নাই? হ্যাঁ, টাকা দিয়ে যায় নাই। আমার আব্বু সাহায্য করে, ওই বোটটা নাই, বোটটা বাজে তেলেতে বাজিলে এত বড় হয় পুষ্কা, এই পুষ্কার না এগুলো হয়। এই তখন কিন্তু দুর্গা পূজা আসছিল, ছৈত পরব আসছিল। এগুলো বিক্রি করতো আপনার আব্বা তাহলে? মানে বিক্রি করতো না, মানে এগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় হইলে এতটুকু ক্ষয় কইলে বিক্রি করে। তা আমি কিন্তু একটা নিয়া আমি বেচে ফেলছি। আমার আব্বু বিয়ে করছে যে উনি, ও আপনি ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা তুলে বিক্রি করছেন? হ্যাঁ, তার কাছে বিক্রি করছেন? ওই ইন্দুপাড়াতে। ইন্দুপাড়াতে বিক্রি করছেন একটা ভুট্টা? হ্যাঁ হ্যাঁ। কয় টাকাতে বিক্রি করছেন? মনে হয় 2 টাকা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বিক্রি করছেন। তারপর? তারপর আমার আব্বু যে বিয়ে করছে, অনির বইনে দেখছে, অনির বইনে বলছে যে আমরা কিছু করবো না, তোর বাবাকে আসলে তোর বাবাকে বলবো তোর আর মার খাওয়াবো। তা আমি বলছি বাপে দরে জেতা সারবে তো মরা, আবার বাবা কিন্তু বড়ি কাটা না, বড়ি কাটা দিয়ে দড়ি বেঁধি মারে। এটা কি আপনাদের ভাই বোনদের কেউ মারতো? হ্যাঁ, বড়ি কাটা দিয়ে ধরে বেঁধে মারতো? হ্যাঁ হ্যাঁ। তো আমি ভয় পেয়ে গেছেন? হ্যাঁ। তখন কিন্তু আমি কিন্তু বাড়ির থেকে যে আসছি, মানে সামনের দিকে আসি আর পিছন দিয়ে যেতে পারিনি, এর দূরতে আমি হারাই গেছিলাম। আবার আমার ওই ঘটনাতেই আপনি হারা যান? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার ভাই আবার বলতো আম্মুর কাছে যাব, আসটোয়া নইলই আম্মুর কাছে শহরে চলে যাব। ওই যে মা গেছে আর আসে নাই এরপরে? না। তো আপনি কি করলেন? এরপর আবার আছে, আসার পরে আমার আব্বু আমার আম্মু মনে গার্মেন্টস চাকরি করে, আমার আম্মু এতটুক টাকা নিয়ে গেছে, তো বলছে যে তোর আব্বাকে বলিস আমাকে নিতে। তা আমরা ভাই বোন দুজনে বলছি, আমার আব্বু বিয়ে করানোর পর আমার আম্মু আসছে, তো আমার আব্বুকে বলছে যে আব্বু, আম্মু বলছে যে আম্মুকে আনতে, হ্যাঁ তোর আম্মু চলে গেছে, তোর আম্মুকে আর আনবো না, এর দূরতে আর আনছে না। আব্বার আম্মু কতদিন পর পর আমাদেরকে ঈদের কাপড় দিয়ে যাইতো, মজা এনে দিয়ে যাইতো। আমার আম্মু চুরি করে করে আনতো, ওই খের আছে না, খেরার তলে মজাগুলা রেখে খেয়ে খেয়ে বাসায় চলে যাইতাম। তো একবার ওই প্লাস্টিকের আগে চুরি আসিল না বাবুদের, এগুলো এনে দিছে, সৎ মা গোসল করতে নিয়ে সবই কুলি পুকুরিতে ফেলে দিছে। তো আমি খান্না করছি, তো দূর তো আব্বুকে বলে আব্বু মারে। তো আপনি হারালেন কিভাবে, ঘটনা একটু বলেন তো আমাকে। তখন হারানোর পরে আর মানে আজকে এখানে থাকছি, না 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 আপনাকে মারবে এই ভয়ে আপনি কোথায় গেলেন, কি করলেন আমাকে একটু বলেন। তখন কিন্তু বাসে উঠছিলাম। বাড়ি থেকে বাস দূরত্ব কতটুকু ছিল? বাড়ি থেকে বাস বেশি দূর না, ধরো আমাদের বাড়ি থেকে বাস 5 টাকা গাড়ি ভাড়া হবে। আচ্ছা, তখন কি কি গাড়ি ভাড়া? এটা বড় গাড়ি। আপনার বাড়ি থেকে এই মেইন রোডে যাইতে কতক্ষণ লাগতো? বলছি না 5 টাকা গাড়ি ভাড়া হবে। সেই গাড়ির ভাড়াটা কি মানে, সেই গাড়ি সেটাও কি বাসেই উঠতে হইতো? হ্যাঁ হ্যাঁ, বাসে না রিক্সা। রিক্সায় 5 টাকা, সেটাই জিজ্ঞেস করছে। রিক্সায় 5 টাকা দিলে ইতে যাওয়া যেত? হ্যাঁ হ্যাঁ। তারপর আর এমন হেঁটেও আসতে পারে, হেঁটেও বাসে যাওয়া যায়। হ্যাঁ, তারপর? আচ্ছা, তারপর উঠছি। বাসে উঠলেন সাহস করে? এর আগে উঠছেন কখনো? সাহস কখনো উঠছি জানো নি। আমার ভাইয়া যে বলছে আসটো না হইলে শহর আম্মুর কাছে চলে যাব, আমি তার টাকাটা চিন্তা করিনি। আমি গাড়িতে উঠছি, তখন অধ্যক্ষ গাড়ি চলে যাওয়ার পরে অধ্যক্ষ মেয়েদের আমার থেকে টাকা খুঁজছে। তো আমি বলছি আমার থেকে টাকা নাই, আমাকে কিন্তু লাত্তি মেরে ফেলে দিছে বাস থেকে। হ্যাঁ। তো আজকে এখানে ইতারান্দে একদিন ছিলাম। দাঁড়ান, নামায় ফেলাই দেওয়ার পরে কি হলো এটা বলেন। ফেলাই দেওয়ার পরে তো আমি কান্না করতে আছি, কান্না করতে আছি। তো ওই এক এক উজুর উজুর তখন কোথায় জানি আনি লাগছে লাগছে, লাগানোর পরে এখন আইসি। আইনোর পরে আম বাগান আছে না, চিটাং আম বাগান, আম বাগানের এখানে একটা মসজিদ ছিল। এটা কি চট্টগ্রামের মধ্যে ঘটনা? হ্যাঁ হ্যাঁ। আপনার বাড়ি তাহলে চট্টগ্রামে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তারপরে? ও মামা মানে আমার নিজের মামা না, হুজুরটা আমাকে বলছে যে তুই এখানে বস, আমি একটু নামাজ পড়ে আসি। ও হুজুরে আপনাকে দেখছে একটা হুজুরে? হ্যাঁ। তো হুজুরও বলছে, মনে করছি আমার নিজের মামা আমাকে বলছে তুই এখানে ব মামা নামাজ পড়ে আসি। তো আমি তখন বলছি যে উনি আমার মামা। তো ওই নামাজ পড়তে গেছে, তখনই কিন্তু আমার ওই যে সৎমার বোনের দিয়রে এই মসজিদে নামাজ পড়তে আছে, ওই বাবু যে বলছি আপনার সাথে, বাবু কিন্তু অনেক আমাকে মানে দেখতো, উনি কথাটা পাইলেই আমাকে পাবে মনে করি। তো আমি কিন্তু তখন কিন্তু উনিও নামাজ পড়তে আছে, উনি বলতেছে যে তুই এখানে কেন, তোকে দি তোর আম্মু খুঁজতেছে। আমি দিন না এখানে আমার মামা। শোনেন, আপনি যা বলছেন ফোনে
আমার সাথে কথা হয়নি, আমার অফিসের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা হয়েছে। হ্যাঁ, আপনি আমাকে প্রথম থেকে, ওই যে বাবুকে আমি চিনিও না, আপনি সব কিছু খুলে বলেন আমাকে, ঠিক আছে? আর আমাকে খুলে না বললে দর্শকরা ভালো করে বুঝবে না, বুঝতে পারছি জিনিসটা, আপনার এই ভিডিওটা দর্শকরা দেখে তারপরে খুঁজে বের করার চেষ্টা করবে। সো আপনি আমার সাথে যা বলতেছেন এখন সেটাই আমি শুনতেছি, এর আগে আমি শুনি নাই ঘটনাগুলো, একটু ইয়ে করে বলেন। তো আপনি ওখানে যে নামলেন, নামার পরে আপনার সৎ মায়ের ভাই আপনাকে দেখছে? না, উজুরে নামার পরে আমাকে বলছে তুই এখানে বই, আমি নামাজ পড়ে আসি। তো ও নিয়ে নামাজ পড়ে আসতে আমার খালার দিয়র আমাকে দেখছে, খালার দেবর। হ্যাঁ, খালার দেবর দেখছে। ওনার নাম কি? খালার দেবর না, বাবু আপনাকে, আপন খালার দেবর না, সৎ খালার দিয়র। সৎ খালার দেবর, সৎ মানে, সৎ খালা মানে কি, যে সৎ মায়ের আপন বোনের? হ্যাঁ, দিয়র দেবর। আচ্ছা, হ্যাঁ, উনি আবার আমাকে দেখতারে। তো আমি বলছি যে না, এখানে আমার মামা নামাজ পড়ায়, আমার মামা বলছে। ও মানে আপনি যে হারিয়ে গেছেন এটাও বুঝে না? না, আমি তো তখন ছোট, বুঝছি না। আচ্ছা, এই একটু একটু বড় হইছি তখন, কিন্তু এগুলা নিজেরই নিজে কল্পনা করি। আর সেদিন তো যদি চলে যাইতাম তো মার্কেটে চলে যেতে পারতেন। হ্যাঁ, তারপর তখন কিন্তু উনির কাছে থেকে আমি, উনি আসি নিয়ে আমাকে একটা জায়গাতে লাগলো। লাখার পরে ওই উনি আবার কিসের জন্য চলে গেছে, আমি তখন আবার এখানের থেকে উঠে চলে গেছি। আচ্ছা, চলে যাওয়ার পরে তো ওই আরেকজনের বিল্ডিং আছে, বিল্ডিং এর তলে এসে কান্না করতেছি। কান্না করানোর পরে তারপর আমি কান্না করতেছি, ওনা বলতেছে কিরে তুই এখানে কান্নাস কেন, আমাকে বলতেছে আমার মার কথা ওই বলি আর কিচ্ছু বলি না বলে। আচ্ছা, এরকম করে থাকছি। থাকানোর পরে উনির একটা বাবু আছিল, বাবুকে আমি কুলের থেকে ফেলে দিছি। কুলের থেকে যে ফেলে দিছি, উনি আমাকে মারছে। আচ্ছা, তখনও উনির বাড়ি থেকে আমি চলে গেছি। আচ্ছা, তো চলে যাওয়ার পরে তারপরে হাতে 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 এই পাথরঘাটা যাইয়ে যে পড়ছি আর কোথায়ও যাই নাই। পাথরঘাটাতে চলে গেছেন? হ্যাঁ হ্যাঁ। পাথরঘাটা যাওয়ার পরে কি হলো, কার কাছে গেলেন? ওই উনি, উনি তার কাছে বড় হয়েছি আমি। উনি তারাটা কে? ওই আমার ভাইয়া আম্মু। তো এটা বলেন, ওনারা পেলো কিভাবে আপনাকে পাথরঘাটাতে যাওয়ার পর? এখানে দুকর আছে না, দুয়ার, দুয়ারে এসে কান্না করতেছি। আচ্ছা, তো মানে কান্না করতেছি বেশি, মানে আমি যাই না। তো উনি বলতেছে যে উনির একটা মেয়ে আছে, উনি মামা আমার আপু, আমার আপু বলতেছে তুই কান্দুস কেন, তুই চলে যা। তা আমি বলতেছি যে আমি কোথায় যাবো, আমার মা নাই, বাপ নাই, কেউ নাই। তো আমাকে বলতেছে তোমার নাম কি, তো আমার নাম বলছি কোহিনুর। আমার বাবার নাম কি বলছি নূর ইসলাম, আমার ভাইয়ের নাম কি ইনুস, আমার মার নাম কি শিরিন, এগুলো বলছি। বড়ানোর পরে তো উনিরা আবার একটা কুকুর পালতো, তো বলতেছে যে মা কুকুরকে আমরা ভাত খাবাই, উনি তো মানুষ হই, উনিকে রেখে দাও। তো আমাকে লাগছে আমি কিন্তু ওদের এখানে কাজ করি নাই, ওদের একটা বুয়া ছিল, ওদের বুয়াই আমাকে মানে গোসল টোসল করাইতো, খাওয়া দাওয়া করাইতো, আমি কিচ্ছু করিনি। মানে মনে করছে মানুষ হইতো, এটা ফালছে। ফারানোর পরে দূরতে আমি বড় হয়েছি, বড় হওয়ার পরে ওদের ও আমার একটা বড় ভাই ছিল, বড় ভাই আমার মাথার থাবড়া দিছে। থাবড়া দেওয়ার পরে আমি কান্না করতেছি, বলতেছি যে আমার ভাই হইলে তো আমাকে মারতো না, আজকে আমার এখানে ফালতেছে যে যখন মারতেছে। আমি কিছু অনিমিকে চাইয়া কান্না করি, বলতেছি যে আজকে তোমার আন্টি ডাকি, আজকের থেকে তোমার আন্টি ডাকবো না, হক কী ডাকবি, আমি যে আজকের থেকে তোমার মা ডাকবো। তো উনি আমার হাতে এসে হাত বুলে দিছে, সেদিনের থেকে মা ডাকি, সেদিনের থেকে মা ডাকি। মা ডাকানোর পরে উনি তার কাছে বড় হয়েছি, বড় হওয়ার পরে ওই পরিবারের সাথে এখনো সম্পর্ক আছে? হ্যাঁ, ওনারা বিয়ে শাদী দিছে আপনাকে? বিয়ে শাদী ওনারা দিছিল, দিতে চাইছিল, আমি মানে ওনার ওদের থেকে পালাই চলে গেছি। চলে যাওয়ার পর মানে ওরার কাছে আইজু মানে শেয়ার আছি। ওখান থেকে পালাই গিয়ে কি আপনি আরেকটা পরিবারের কাছে বড় হয়েছেন? না, স্বামীর কাছে বিয়ে হয়ে গেছে। আচ্ছা, সেটাই বলতেছি, ঠিক আছে। ওখানে থাকা অবস্থা আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ। বাচ্চা কাচ্চা আছে? ওই যে মাইয়ে মেয়েটাকে নিয়ে, ওই ছোট মেয়েটা আপনার? বাইরে যেটা দেখলাম আমি সিসি ক্যামেরাতে দেখতে পাচ্ছি। হ্যাঁ এই যে ঘুমাচ্ছে যে মেয়েটা এখন? না, ছোট না, আরটা আছে তো আমার মেয়ে, জামাই বোধহয় বেঁচে নাই আপনার, হাজবেন্ড বোধহয় বেঁচে নাই? হাজবেন্ড মারা গেছে, লুজার গেদবার লুজারিদের সাত দিন পরে মারা গেছে। উনি মারা যাওয়ার পরে দাদা আমি বেশি মা বাপকে খুঁজতাছি। কেন? স্বামী আমাকে কিন্তু অনেক আদর করছে, উনি মারা যাওয়ার পর আমি দুর্বল হয়ে গেছি।
আচ্ছা, আমি ঘরে এসে উনিকে দেখি না, বেশি দুর্বল, চাকরি করতে ভালো লাগে না। চাকরি করেন আপনি, কি করেন? আর মোবাইলে আছে ফলেটিং, ওই লিভার সিয়ার বালতি যে বানা ইতেন করি। আচ্ছা, ওখানে ওখানে কর্মচারী হিসেবে কাজ করেন আপনি ফ্যাক্টরিতে? আচ্ছা, কাজ কালকে কাজ করে আসছি 4টা বাজে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন বলতেছিলেন? ছেলে মেয়ে এগুলা উনির আগের সন্তান। আপনার নিজের কয়জন? এই দুই, শুধু মেয়েটাই? তো আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? নিজে খুঁজছেন কখনো বাবা মায়ের? আমি তো যেটা বুঝতেছি আপনার বাবা মা চট্টগ্রামেই আছে। আমি বলতেছি যে আমার আমার নিজের আবিকে দাদা বলতেছে যে ওই গিয়া ইউবু এই ফটিয়ে মটিয়ে কেউ হবে চট্টগ্রামের পুটিয়া রাউজান। হ্যাঁ, এইখানে হবে। কেন বললেন আপনি পুটিয়া রাউজান? গরুর লড়াই যে হয়, গরুর লড়াই হয় এখানে হয়। হ্যাঁ, শহরতে হয় গরুর লড়াই। আচ্ছা, আপনার খালার বাড়ি আমবাগান চট্টগ্রাম? হ্যাঁ হ্যাঁ, এটা আপনি নিশ্চিত? খালার নাম কি? খালার নাম বলতে পারি না। আমবাগান চট্টগ্রামে খালা, চট্টগ্রামের পুটিয়া রাউজান হতে পারে। এই পুটিয়া রাউজান দিয়ে কতজন লোক খুঁজবে, কোথায় খুঁজবে? বাবার নাম কি আপনার? আমার বাবার নাম নূর ইসলাম। মায়ের নাম? মার নাম শিরিন। ভাইয়ের নাম? ভাইয়ের নাম ইনুস। খালার দেবরের নাম ছিল বাবু। আচ্ছা, আর কি মনে আছে? আর তো কিছুই মনে নাই দেখতেছি। শরীরে জন্মদাগ আছে সেটা কি মা জানে? হ্যাঁ। বাবা জানে কোথায়? না, ওটা আপনার আমি কোথায় আছে সেটা তো সেটা ভিডিওতে দেখা গেল না, যদি কেউ পাওয়া যায় তাহলে বলতে পারবে কোথায় আছে। হ্যাঁ আছে। বাবার নাম নুরুল ইসলাম, মায়ের নাম শিরিন আক্তার, ভাই বোন দুইজন, এক ভাই আমি ছিলাম। হারানোর বর্ণনা, আমার বর্তমান বয়স 37-38, হারানোর সময় ছিল 6-7 বছর। আমার বাবা কৃষি কাজ করতো, মাঝে মাঝে রিক্সা চালাতো। আমার সৎ মা ছিল, নিজের মা চট্টগ্রাম শহরে থাকতো। আমার ভাইয়ের নাম ইউনুস। আমার বাবা আমাকে প্রতিদিন বক্তব্যে যাওয়ার সময় টাকা দিন, সেই দিন টাকা না দেওয়ায় আমি বাড়ি থেকে ভুট্টা বিক্রি করে দিই। তখন মনে হয় হিন্দু কি একটা পূজা ছিল। বিক্রি করার সময় সৎ মায়ের বোন দেখতে পায়, তখন সে আমার বাবাকে বলে দেবে বলে বাবা জানতে পারলে আমাকে মারবে, সেই ভয়ে আমি পালিয়ে যাই। আমার খালার এক দেবর ছিল, তার নাম বাবু। আমার নানার বাড়ি ছিল নোয়াখালী, নানার বাড়ি নোয়াখালী। আমার মায়ের সাথে একবার গিয়েছিলাম। আমার সৎ মায়ের বাবার বাড়ি ছিল মাটির, আমাদের ঘর বেড়া দেওয়া। আমার বাবার ভয়ে আমি বাড়ি থেকে পালিয়ে গাড়িতে উঠে যাই। তখন আমার কাছে কোনো টাকা পয়সা না থাকায় বাসের হেল্পার আমাকে বাস থেকে নামিয়ে দেয়। একবার আমার ভাই আমাকে বলেছিল আট আনা পয়সা থাকলে শহরে যেতে পারবা, কারণ শহরে আমার আপন মা থাকতো, মাঝে মাঝে আমাদেরকে দেখতে যেত। আমাদের বাড়িতে ঢোকার সময় একটা বড় বিল্ডিং ছিল, আমাদের বাড়ি থেকে গরু হাঁস মুরগি হাসপাতাল দেখা যেত, গরুর হাঁস মুরগির হাসপাতাল দেখা যেত। আচ্ছা, সেখানে নিচে গরু ও মুরগিকে ইঞ্জেকশন দিত আর উপরে ডাক্তাররা থাকতো। হাসপাতালটি দুইতলা ছিল, হাসপাতালের বারান্দায় ছাতা মেরামত করার লোকেরা ঘুমাতো। আমাদের বাজারে আর্মির ক্যাম্প ছিল। আপনাদের বাজারে আর্মির ক্যাম্প ছিল? আচ্ছা, এর সামনে স্কুল ছিল, তার পাশে একটা বড় মাঠ ছিল, সেখানে ফুটবল এবং ক্রিকেট খেলা হতো। বাজারে একটা আইসক্রিমের ফ্যাক্টরি ছিল, মিল ছিল, তার পাশে বড় কলেজ ছিল। আমি হারানোর পর এখানে সেখানে ঘুরতে ঘুরতে এক বাড়িতে আসি, সেখানে থাকি এবং পরবর্তীতে আমি নিজে বিয়ে করি। বর্তমানে আমার স্বামী মৃত, আমার একটি মেয়ে আছে, আমি নিজে চাকরি করে জীবিকা নির্বাহ করি। আমি হারানোর পর যে পরিবারে এসেছি তারা বলেছিল, আমি যখন তাদের কাছে এসেছিলাম তখন 1991 সাল ছিল, কারণ 29 এপ্রিল 1991 ঘূর্ণিঝড়, এর কয়েক মাস পূর্বে আমি তাদের কাছে এসেছি। আইডি কার্ডে আমার জন্ম তারিখ ভুল আছে। আচ্ছা, আমার আরও কিছু ঘটনা মনে আছে আপনি বলেছেন, সেগুলো হয়তো বাবা মা পাওয়া গেলে আপনি হয়তো বলতে পারবেন যে আপনার আরও কী কী ঘটনা মনে আছে। আচ্ছা, তো আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? আমি একদিন আমাদের ওই যারা আমাকে পালছে ওদের বাড়িতে গিয়ে মানে আমার ভাবিকে বসছি যে ভাবি, আমি তো এখন টাচ মোবাইল ব্যবহার করি, মাল বসছে যে ফেসবুকে বলে স্যার আমার আব্বু আম্মুকে পাবো। আচ্ছা, তো আমার ভাবি বলছে যে তুই তোর আম্মু আব্বুকে খুঁজবি, আমি দে হ্যাঁ, তারপরে তোমাদের ঠিকানাটা দিস। ও, আপনার ভাবি বের করে দিছে এটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভাবি বলতে পয়সা কুড়িও দিছে আপনাকে না? আপনি যেটা বলতেছেন, ভাবি কালকে 2000 টাকা দিছে এখানে আসার জন্য। আর লিখে দিয়েছে কে এটা? আমার ভাবি। আমাদের অফিসে কোনো পয়সা করে দিতে হয়েছে আপনাকে? আমাদের অফিসে কোনো টাকা পয়সা দিতে হয়েছে? বা যোগে যারা যোগাযোগ করেছে তাদেরকে কোনো পয়সা করে দিতে হয়েছে? না, আপনাদের থেকে দিছে না, নিছে না। মানে আমরা নিছি কিনা আপনাদের কাছ থেকে, এটাই বলেন। ওকে, ঠিক আছে। এখন কথা হলো যে এই কথাগুলো ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করার পেছনের অন্যতম কারণ হচ্ছে, অনেক সহজ সরল সাধারণ মানুষ থাকেন যারা মনে করেন যে বাংলাদেশে যে কোনো কাজ করতে গেলে কাউকে না কাউকে ধরতে হয়। হ্যাঁ, কোথায় না কোথায় গিয়ে তারপরে হচ্ছে হলো কারো মাধ্যমে এটা করতে হবে, আর যখন মাধ্যমে যাবে তখন ওই মাধ্যম ব্যক্তি অনেক সময় তাদেরকে ম্যানিপুলেট করে, যেখানে যেতে হলে তোমার টাকা লাগবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করতে হবে। সো এরকম আসলে এটা এক ধরনের অজ্ঞতা অনেকেরই, ঠিক আছে? আমাকে মাঝে মাঝে এরকম কেস অনেকে আসে, অনেকে এরকমভাবে
বিভিন্ন লোকজন ধরেছে যে আমার অফিসে যোগাযোগ আছে, আমার অফিসে এরকম হয়তো বা হয়েছে যে আমার অফিসে এসছেন, জানি না এরকম কেউ করেছেন কিনা, বাট করার সুযোগ থাকে যে হয়তো র্যান্ডম পিপল আসেন, এখানে স্ট্রেঞ্জাররা আসেন, আসলেন আমার সঙ্গে যদি বলেন ভাই একটা সেলফি তুলবো, এখন আমি তো না করতে পারবো না, হয়তো সেলফি তুললেন, তুলে নিয়ে গিয়ে হয়তো তিনি দেখাবেন এরকম সহজ সরল মানুষ আছে, দেখেন এই যে ওনার সঙ্গে ওনাকেই তো দেখেতেন ভিডিওতে না, হ্যাঁ তো ঠিক আছে এই যে দেখেন ওনার সাথে আমার ছবি, তার মানে ওনার লোক আমি। এখন সহজ সরল মানুষ যারা এটা খুব সহজ এটা বিশ্বাস করবে যে ওনার লোক, ঠিক আছে তাহলে। এবং এরকম ঘটনা আমি যখন রেডিওতে ছিলাম এরকম বেশ কিছু কেসও আমি পেয়েছিলাম। তো আমি আসলে দুই ধরনের লোককে অপরাধী মনে করি। কেন মনে করি? যারা এই ধরনের এত বার বলার পরেও, এত এত বেশি করে বলার পরেও যারা এই ধরনের মানুষকে কিছু উপঢৌকন বা কিছু দিয়ে আমার পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেন, এরাও অপরাধী। যারা নেন, যারা এইসব কাজ করেন, তারা তো মারাত্মক অপরাধী, আর যারা দেন তারাও অপরাধী। সো এটাকে বহুবার সতর্ক করা হয়েছে, তারপরেও মাঝে মাঝে বলি এবং এই বিষয়গুলো একটু নিয়ে আসার চেষ্টা করি যাতে করে সবাই সতর্ক হয়। সো এটা একদমই করবেন না, হ্যাঁ, কারণ আমার এখানে পৌঁছানোতে হয়তো অনেকেই বারবার চেষ্টা করছেন, আরও হয়তো খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে, কেউ হয়তো এক বছর চেষ্টা করেও পারছেন না। একটু ধৈর্য ধরে চেষ্টা করুন, ইনশাল্লাহ পারবেন, এই হচ্ছে বিষয়। তো আর কিছু কি বলার আছে, বাকি রেখেছি কিছু? আচ্ছা, এগুলো প্রচার করবো না আমরা, আপনার আপনি যদি খুঁজে পান তখন বলেন, ওইটা অন্য হিসাব। এছাড়া কোনো নাম ঠামার কোনো কিছু মনে আছে? আর কোনো কিছু মনে নাই। আচ্ছা, যাবেন কার কাছে, মা না বাবা? মার কাছে? মারে খুঁজতেছেন না বাবারে খুঁজতেছেন? দুজনকে খুঁজতেছি। নিজে কখনো করছিলেন, যোগাযোগ করছিলেন এই চট্টগ্রামের পুটিয়া রাউজানে গিয়ে কখনো খোঁজার চেষ্টা করছেন? আমি তখন এত মানে শেয়ার করছি না, এই মোবাইল বাইর হয়েছে তখন একটু একটু মাথার বুদ্ধি আসে। আচ্ছা, তো এই বাবা কিংবা মা দুজনের কাউকে দেখলে চিনবেন, চেহারা মনে আছে? আমার আব্বু লম্বা, হ্যাঁ আমার আম্মুও লম্বা। চেহারা মনে আছে? আমার আব্বু চেহারাটা গোল কিন্তু দাড়ি নেই, মুছ আছে। এখন তো দাড়িও রাখতে পারে। আচ্ছা, যাই হোক, যদি চিনেন তো ভালো কথা, না চিনলেও সমস্যা নাই, যদি কেউ বের হয় আমরা নিঃসন্দেহে আপনার সামনাসামনি করাবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, তাওয়াক্কাল তলাল্লাহ, চট্টগ্রামের ভাই ব্রাদার যারা আছেন তারা চেষ্টা করবেন, বিশেষ করে এই যে রিক্সা চালায় যারা, সেই সব কমিউনিটিতে আজ থেকে উনি থেকে প্রায় 30-32 বছর আগে হারিয়ে গেছেন, একটু কঠিনই হবে বই কি, আল্লাহ যেন সহজ করে দেন, এই প্রত্যাশা নিয়ে শেষ করতে চাই। উনি অনেক কষ্ট করে এসেছেন চট্টগ্রাম থেকে, ওনার এই আশা যেন সফল হয় সেই প্রার্থনা করে শেষ করছি আজকের মতো। একটা ভালো সংবাদ নিয়ে দ্রুত যেন আল্লাহ আমাদেরকে ফেরার তৌফিক দেন, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।